হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। অরিন কিচেনের আজকের নতুন এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে শুধুমাত্র 2টি ডিম দিয়ে চায়ের কাপে মেপে প্লেন কেকের রেসিপি। আর এই প্লেন কেকটি খেতে কিন্তু খুবই মজাদার ও নরম, এবং এই কেকটি চুলায় বেক করার পরও মনে হবে কিন্তু একদম ওভেনে বেক করার মতো। তো আমি আশা করছি আমার আজকের চায়ের কাপে মেপে চুলায় তৈরি প্লেন কেকটির রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিচ্ছি। আজকের প্লেন কেক বানানোর জন্য নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের অংশটাকে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে এ কাজটি হ্যান্ড হুইটস বা ডাল ঘুটনি দিয়েও এ কাজটি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। আর ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে স্পঞ্জ কেক বানানো যায় সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর যতক্ষণ না পর্যন্ত চিনির দানা ভাবটা গলে যাচ্ছে এবং ডিমের হলদে ভাবটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা বিট করতেই হবে। তো এরই মাঝে আমার মিশ্রণটা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল চায়ের কাপে 1 কাপ দিয়ে এ পর্যায়ে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করার শেষে এবার শুকনো উপকরণগুলি চেলে নিব। তার জন্য একটি চালনের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপে 2 কাপ ও আরও 1/2 কাপ পরিমাণ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি চায়ের চামচে 2 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এই শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এবার এই শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এই তো আমার ডিমের ম্যারাং হয়ে গিয়েছে, তো আগে থেকে যে শুকনো উপকরণগুলি তৈরি করেছি সেগুলো এখন উপর দিক থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলারের মাধ্যমে। আর এটা খুব ভালো করেই মিশাতে হবে যাতে করে ব্যাটারের মধ্যে কোনো প্রকারের দলাপেকে না থাকে। আর যেহেতু আমি এখানে 2টি ডিম ও 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, তাই এটা অনেক বেশি ঘন ব্যাটার হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চায়ের কাপে লিকুইড দুধ, নর্মাল তাপমাত্রায় থাকা, আগে থেকে জাল করে নেওয়া। দিয়ে আমি এবারে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরই মধ্যে আমার ব্যাটার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার শেষ পর্যায়ে 1/2 চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর অনেক বেশি স্মুথ একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্ব কীরকম হয়েছে আশা করছি দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার কেক মোল্ডে কেকের ব্যাটার ঢেলে নিব। তার জন্য এখানে 9 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে ও সাইডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি কেকের সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এবার কাঠি দিয়ে কেকের ব্যাটারের মধ্যে ঘুরিয়ে এঁকে বেঁকে দিচ্ছি, যাতে করে কোনো ধরনের বাবলস ক্রিয়েট না হয়। এবার হাতের আঙুল ভিজিয়ে কেকের মাঝখানে দাগ কেটে দিচ্ছি, যাতে করে বেকারির কেকগুলোর মতো উপরে কেকের মধ্যে ফাটা দাগ থাকে, দেখতে যাতে একদম বেকারি কেকগুলোর মতোই হয় এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো সেই ক্র্যাকটি আনার জন্য আমি এই স্টেপটি ফলো করছি, আপনারাও এই কাজটি করতে পারেন। তো এখন আমার এই কেকটি বেক করার জন্য একদম রেডি। এবার চলে যাব চুলায় কেকটা বেক করার জন্য। আজকে কেকটি আমি চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে বেক করব। এই ধরনের হাঁড়ি আমাদের সবার ঘরেই আছে। হাঁড়িটা আমি হাই হিটে 15 মিনিট স্ট্যান্ড সহকারে প্রিহিট করে নিয়েছি। আর স্ট্যান্ডের ওপরে আমি এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর এখন চুলার আঁচটা একদম লো করে 30 মিনিট এবং পরে লো থেকে সামান্য একটু বাড়িয়ে আরও 30 মিনিট সর্বমোট 1 ঘন্টা কেকটা বেক করছি। আর ওভেনে বেক করলে 180 ডিগ্রি প্রিহিট ওভেনে 50 থেকে 55 মিনিট বেক করে নিতে পারবেন। তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দরভাবে কেকটা বেক হয়ে গিয়েছে, একদম ওভেনের মতো কত সুন্দর কালার চলে এসেছে। আর বেকারির মতো মাঝখানে একটা ক্র্যাক হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর চুলা থেকে নামিয়ে 10 মিনিট কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমোল্ড করে নিচ্ছি। এই তো দেখুন দর্শক, কেকের নিচের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর কেকটাও কিন্তু হয়েছে অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার। আমি আপনাদেরকে কেটে স্লাইসগুলো দেখিয়ে দিচ্ছি। তো আশা করব আপনারা যদি রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করেন তাহলে ঠিক আমার মতোই এই রকমের পারফেক্ট পাউন্ড কেক চুলাতে তৈরি করে নিতে পারবেন, নর্মাল সিলভারের হাঁড়িতে। তো আমি আশা করছি প্রতিদিনের মতোই আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে বাসায় তৈরি করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকমের আরও সহজ ও আরও বেশি মজাদার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।